আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজ তোমাদের সামনে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় দুই পাঠ দশ ফরায়েজে সলাত অর্থাৎ নামাজের ফরজ সমূহ কী কী এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করি সালাত শব্দের অর্থ দোয়া। এই সালাতের ফরজ কয়টি ফরজ আছে? সালাতের মধ্যে ১৪টি ফরজ আছে। এই ১৪টি ফরজের মধ্যে বাহিরে ৬০টি ফরজকে বলা হয় আহকাম, ভিতরে আছে ৬০টি সেগুলোকে বলা হয় আরকান। প্রথমেই আমরা সালাতের আরকান সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই নিয়মাবলী আছে এর একটি নিয়ম যদি ভঙ্গ হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাহলে আমাদের নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে, নামাজ বাদ পড়ে যাবে। তো নামাজ পড়ে যদি বাতিল হয় বা বাদ পড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য প্রত্যেকের জন্যই দুর্ভাগ্য। কারণ এই নামাজ ফরজ করেছেন আল্লাহ। ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো নামাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সালাতের ৬০টি আহকাম সম্পর্কে আলোচনা করব। নামাজের মধ্যে সালাতের আহকাম কয়টি? ৬০টি। প্রথমেই আমরা আলোচনা করব, এক নম্বরে হলো আহকামের মধ্যে এক নম্বর শরীর পবিত্র হওয়া। আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য আমাদের শরীরটা মাথা থেকে পাওয়া পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গাও নাফাক থাকতে পারবো না। নাফাক কীভাবে হয়? পেশাব, পায়খানা এবং বাহিরের বিভিন্ন রাজাসাতে হাকিকি হুকমি, এই সমস্ত দ্বারা শরীর কি হয়? নাফাক হয়। এই নাফাকি থেকে আমাদের শরীরকে রক্ষা করতে হবে। রক্ষা করার নিয়ম আমরা ধারাবাহিক আলোচনায় সেগুলো আসবে। তো শরীর পাক হইতে হবে আমাদের। দুই নম্বর হলো পরিধানের কাপড়, যে কাপড় আমাদের শরীরে আছে, আমাদের পায়জামা হোক, জামা হোক, প্যান্ট হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, মাথার টুপি, এই পরিধেয় বস্ত্র সেটা কি হইতে হবে? পবিত্র হতে হবে। তিন নম্বর, যে স্থানে দাঁড়িয়ে আমরা নামাজ পড়বো সেটাকে বলা হয়, স্থানকে বলা হয় জায়গা পাক। মসজিদ তো অবশ্যই পবিত্র, তারপরেও বিশেষ কারণে অপবিত্র কোনো কিছু অপবিত্রতা পরিলক্ষিত হইলেও পরিষ্কার করে নিতে হবে, তাহলে জায়গা পাক। তিন নম্বরে জায়গা পাক হইতে হবে, যে স্থানে রুকু করে সেজদা দেব, নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ব, তিন নম্বর হলো জায়গা পাক। কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা বুঝবে এবং হৃদয়ঙ্গম করবে। চার নম্বর হলো সতর ডাকা। আমাদের সতর, সতর অর্থ শরীরের কোন অংশকে সতর বলা হয়? নাভির উপর থেকে আমাদের পায়ের গোড়ালির উপর পর্যন্ত স্থানকে বলা হয় সতর। এই সতর যদি ঢাকা না হয়, পায়ের টাকনুর নিচে যদি আমাদের জামা ইয়া পায়জামা বা লুঙ্গি বা প্যান্ট থাকে, তাহলে সেটা সতর ঢাকা লঙ্ঘিত হবে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা লঙ্ঘন না হয়। তাহলে ছেলেদের জন্য নাভির উপর থেকে পায়ের টাকনুর বা গোড়ালির উপর পর্যন্ত, আর মেয়েদের জন্য, নারীদের জন্য মুখমণ্ডল, দুই হাতের কবজি, পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢাকতে হবে। মেয়েদের জন্য তিনটা জিনিস, যেহেতু আমাদের ছাত্র আছে, ছাত্রীও আছে, তোমাদেরও বোন আছে, মা আছে, কাজেই তুমি যদি জানো তাদেরকেও এই কথাগুলো তুমি বলতে হবে পারিবারিকভাবে। তাহলে মেয়েদের জন্য সতর কতটুকু? তাদের মুখমণ্ডল, দুই হাতের কবজি, পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে, এর ব্যতিক্রম হলে নামাজ বাতিল হয়ে যাবে। পাঁচ নম্বর, কেবলামুখী হওয়া। তোমরা জানো যে কেবলা খানা কাবা পশ্চিম দিকে, আমরা এশিয়া, আমরা এই দেশ অবস্থান করছি বলে আমাদের কেবলা হলো পশ্চিম দিক। খানা কাবার থেকে আমরা পূর্ব দিকে বসবাস করছি, অবস্থান করছি, তাহলে আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি এটাকে বলা হয় কেবলা। নামাজ পড়ার সময় কোনো অবস্থাতে কেবলা ব্যতীত অন্যদিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না।
জানা না থাকলে জেনে নিতে হবে, এটাও খেয়াল রাখবে। নিজে কোথাও নতুন জায়গায় গেলে জানা না থাকলে জিজ্ঞেস করে জেনে নিবে। কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, যদি ভুল হয় নামাজ হবে না, শুদ্ধ হবে না। নামাজের সময় হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া, আমরা জানি আওকাত সলাতের মধ্যে তোমাদেরকে আমি আলোচনা করেছি, সময় জ্ঞান থাকতে হবে নামাজ, ফজর কখন আরম্ভ কখন শেষ এটাকে বলা হয় ওয়াক্ত মতো নামাজ পড়া। তাইলে সময় জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে, এই ওয়াক্ত মতোই আমরা নামাজ পড়বো, যখনকার নামাজ তখনই নামাজ আদায় করে নেব। নিয়ত করা নামাজের মধ্যে, যেই নামাজ পড়বো আমরা নিয়ত, আমাদের মনের নিয়তটা হলো ফরজ, আমরা যে দাঁড়িয়ে যে এইভাবে নিয়তটা করি ফজর জোহর আসর মাগরিব ইশা এটা হলো মুস্তাহাব, তবে নিয়ত পড়া ভালো, যেহেতু আমি সব থেকে বঞ্চিত হব না। তাহলে নিয়ত থাকতে হবে, যখন যে অক্ত আমরা পড়বো সেই অক্তের নিয়ত আমার মনে মনে নিয়ত থাকতে হবে, এটা ফরজ। এই সাতটাকে বলা হয় কি আগাম, এই সাতটার মধ্যে যদি কোনো একটার মধ্যে ভুল ভ্রান্তি এসে যায় এই একটার মধ্যে সাত নম্বর, তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব নামাজের আরকান সম্পর্কে, চোদ্দটা ফরজের মধ্যে সাতটি আহকাম সম্পর্কে আলোচনা আমি করেছি, এবার আলোচনা করব আরকান সম্পর্কে। আরকানও সাতটি, আরকান সাতটি, যেমন আট নম্বর থেকে চোদ্দ নম্বর পর্যন্ত এখন আলোচনা করব আরকান সম্পর্কে। নামাজের আরকান কি? নামাজের আরকান হলো তাকবীরে তাহরিমা। তোমরা জানো যে আমরা নামাজ পড়ার সময় এই দুই হাত আমরা যে আল্লাহ বলে কানের লতি পর্যন্ত আমাদের হাতের আঙ্গুলি স্পর্শ করি, আল্লাহ আকবর বলে যে আমরা নিয়ত বাঁধি নাভির উপরে, এই আল্লাহ আকবর নিয়ত বাঁধা, এটাকে তাকবীরে তাহরিমা বলে। তাহলে এই তাকবীরে তাহরিমা তোমরা জানো এবং যারা জানো না বুঝে নাও। এই তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলে নাভির উপরে হাত বাঁধা, এটা ফরজ। দুই নম্বর হল দাঁড়িয়ে নামাজ পড়া, সক্ষম থাকলে, সক্ষম থাকলে কোনো মানুষ সে বসে নামাজ পড়লে হবে না, সুস্থ অবস্থায় তাকে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, এটা ফরজ। এটা মনে রাখতে হবে যে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে, এটা ফরজ, কাজেই কোনো অবহেলা করার কোনো সুযোগ নাই সুস্থ অবস্থায়। তিন নম্বর হল কোনো সুরার আয়াত বা পরিপূর্ণ সুরা, ছোট সুরা হলে পরিপূর্ণ সুরা, বড় সুরা থেকে যদি আমরা তেলাওয়াত করি আয়াত বিশিষ্ট, এই তেলাওয়াত করা ফরজ। সুরা ফাতিহার পরে আমরা যে কোরআন শরীফ থেকে ছোট সুরা মিলিয়ে পড়ি বা বড় আয়াত কয়েকটা আয়াত মিলিয়ে পড়ি, এটা হলো কেরাত, এটা ফরজ। এখানে সুরা ফাতিহা পড়ার পর যদি কেরাত মিলানো না হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, এটা ফরজ লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। রুকু করা ফরজ, রুকু তো আমরা জানো যে মাথা এবং কোমর এটা বরাবর হওয়া, এটাকে বলা হয় রুকু, যেটা আমরা পায়ের হাঁটুর মধ্যে স্পর্শ করে আমরা মাথাটাকে এই নিচের দিকে নিয়ে মাথাটাকে কোমরটাকে আমরা পিছনের দিকে নিয়ে সোজা করি, এটাকে বলা হয় রুকু। রুকু ফরজ, ফরজের মধ্যে দিকে আমাদের খুব গভীর মনোযোগের সাথে এটা আমরা রুকু করব যেন ত্রুটি বিচ্ছুতি না আসে। সেজদা করা, সেজদা আমরা যে এই জমিনে গিয়ে হাঁটু রাখি, দুই হাত আমাদের কান বরাবর রেখে আমরা যে কপাল এবং নাক জমিনে রাখি, রেখে যে আমরা যে কাজটা করি এটা হলো ফরজ। তাহলে সেজদা করা কি ফরজ, রুকু করা কি ফরজ, এদিকে আমাদের খেয়াল করতে হবে। ছয় নম্বর হলো শেষ বৈঠক, যে বৈঠকে আমরা আত্মাহিয়াত দরুদ শরীফ দোয়া মানসুরা করি, এটাকে চার রাকাত বিশিষ্ট নামাজেও, দুই রাকাত বিশিষ্ট নামাজেও তাশাহুদ দরুদ শরীফ এবং দোয়া মানসুরা যে পড়ি এটা শেষ বৈঠক বলা হয়, এটা দুই রাকাত হোক চার রাকাত হোক, এই সালাম ফেরানোটা হলো ফরজ, সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হওয়া। এই সাতটি এবং আহকাম সাতটি, এখানে সাতটি, এই সাতটি সাতের সাথে চোদ্দটি নামাজের ফরজ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার নামাজের ওয়াজিব, চোদ্দটি ওয়াজিব আছে নামাজের মধ্যে, ফরজের কাছাকাছিগুলো যে কাজগুলো এগুলো ওয়াজিব বলা হয়। আগামী শরীয়তের দৃষ্টিতে ওয়াজিবকে খাটো করারও দেখার কোনো সুযোগ নাই, ফরজ লঙ্ঘন হলে নামাজ তরক হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে এই জিনিসটা খেয়াল রাখবে, ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে যদি বাদ পড়ে তাহলে সেজদা সাহুর মাধ্যমে সংশোধন করে নিতে হয়, যেটাকে আমরা করেছি সেজদায় সাহু বলা হয়, ভুলের শুদ্ধি সাহু, ভুলের সেজদা যেটা দেওয়া হয় এটাকে সেজদা সাহু বলা হয়।
তাইলে ওয়াজিব আমরা আগে জেনে নিব কি কি কাজ নামাজের মধ্যে ওয়াজিব। যদি এই 14টা ওয়াজিব আমাদের জানা থাকে তাহলে আমাদের নামাজে কোনো কারণে যদি একটা সেজদা ওয়াজিব বাদ পড়ে জানা থাকলে আমি সংশোধন করতে পারবো সেজদা সাহুর মাধ্যমে, জানা না থাকলে তো এটা এটা আমার সেজদা সাহুর দিলাম না, নামাজটা বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের ওয়াজিব 14টা ওয়াজিব আমাদের জ্ঞানে থাকতে হবে, ধারণায় থাকতে হবে। এবার আমি নামাজের ওয়াজিব গুলো 14টি ওয়াজিব ধারাবাহিকভাবে আলোচনা করব, 1 নং হইতে 14 নং পর্যন্ত। তোমরা মনোযোগ সহকারে শুনো এবং এগুলো একদিনের জন্য নয়, চিরদিন নামাজ পড়বা, নামাজ পড়তে হবে বেঁচে থাকলে, এগুলো প্রত্যেকে মুখস্থ করে নেবে। এই ওয়াজিবগুলোর মধ্যে 1 নম্বর হলো প্রত্যেক রাখাতে সুরা ফাতিহা পড়া। ফাতিহা সুরা আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা পড়া হয় সুরার নামকে, ফাতিহা পড়া এটা ওয়াজিব। এখন আমরা জানলাম ওয়াজিব, ফাতিহা পড়া ওয়াজিব, এটা বাদে নামাজ হয় না। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এই সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা ওয়াজিব। সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো হলো ওয়াজিব, পড়া হলো আমরা পড়েছি ওই ফরজের ক্ষেত্রে যে সেখানে পড়া হলো ফরজ আর মিলানোটা সুরা ফাতিহার পরে সুরা মিলানোটা হলো ওয়াজিব, এটা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। রুকু সেজদা তেলাওয়াতের আয়াতগুলো ধারাবাহিকভাবে ঠিক রাখে। আমরা তেলাওয়াত শেষ করব, কখন রুকু করব, রুকুর পরে দাঁড়াবো, দাঁড়ানোর পরে সেজদা, সেজদা থেকে আমরা উঠে বসবো, আবার দাঁড়াবো, এই যে ধারাবাহিকতা এটা ওয়াজিব। আগে সেজদা করা যাবে না, পরে রুকু করা যাবে না, এই আগেরটা আগে পরেরটা পরে, এটাকে বলা হয় ধারাবাহিকতা। বুঝে আসছে আশা করি, তোমরা বুঝেছো? আগে রুকু পরে সেজদা, আবার বসা আবার দাঁড়ানো, এই ধারাবাহিকতার নিয়মটাকে ঠিক রাখা ওয়াজিব। নামাজের রুকুনগুলোকে তাদের আরকান বলা হয়, তাদের আরকান ওয়াজিব, যেটা প্রথমে নিয়ত বান্দা, তারপরে সূরা ফাতিহা, একপরে কেরাত, আগে কেরাত পরে ফাতিহা না, আগে সেজদা পরে রুকু না, এটাকে বলা হয় আরবিতে তাদের আরকান। বাংলাতে বলা হয় নামাজের রুকুনগুলো, অর্থাৎ নামাজের এক কোনটার পরে কোনটা সে ধারাবাহিকতা ঠিক রাখা। রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। অনেকে তোমরা জানো নামাজ পড়ে মাথা অল্প কত রুকু উঁচু করে আবার সেজদায় চলে যায়, এটা তার ওয়াজিব ভঙ্গ হয়। সোজা হয়ে মাথা সোজা হয়ে বসতে হবে, এক তসবি মানে সুবহানাল্লাহ পড়তে যত সময় লাগে এতটুকু স্থিরভাবে তাকে বসে থাকতে হবে, এটা হলো ওয়াজিব। আবার বলছি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, আলিমের মতো সোজা হয়ে দাঁড়ানো, এবং আমরা যে বলি রাব্বানা লাকাল হামদ, এতটুকু পড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা ওয়াজিব। আমি রাব্বানা লাকাল হামদ সেজদায় যাইতে যাইতে যদি পড়ি তাহলে আমার নামাজ ওয়াজিব তরফ হয়ে যাওয়ার কারণে নামাজ বাতিল হয়ে যাবে। আবার বলছি রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ দাঁড়ানো অবস্থায় শেষ করতে হবে, এটা ওয়াজিব। এরপরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। সেজদা কয়টা নামাজে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগের সাথে শোনো, সেজদা কয়টি? দুইটি। আমরা প্রথম সেজদা দেওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়ি কমপক্ষে একবার, উপরে তিনবার, পাঁচবার, সাতবার। একাকী নামাজ পড়লে পাঁচবার সাতবার কোনো দোষণীয় নয়, জমাতের সাথে পড়লে সেখানে ইমাম সাহেব, এখানে মুসল্লিরা তিনবার পড়ায় যথেষ্ট। এই সেজদা থেকে আমরা বসি, তুমি যদি সেজদা থেকে মাথা অল্প একটু উঠে আবার সেজদা যাও, এই সেজদাটা হবে না, এটা একটা সেজদা গণ্য হবে। তোমাকে সেজদা থেকে পরিপূর্ণ বসে সুবহান রাব্বিয়াল আলা উচ্চারণ করতে 10 মিনিট লাগে, স্থিরভাবে বসেই তোমাকে এতটুকু সময় অপেক্ষা করতে হবে, তারপরে দ্বিতীয় সেজদায় গিয়ে তুমি সুবহান রাব্বিল আলা বলা, এটাকে বলা হয়েছে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 নম্বর ওয়াজিব হলো প্রথম বৈঠক এবং 3 বা 4 রাকাতে বিশ্ব নামাজে 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ার জন্য বসা। নামাজ আমরা জানি 2 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ আছে। যেখানে 2 রাকাত বিশিষ্ট নামাজ সেখানে সরাসরি সেখানে বসা এটা ফরজ, ওই সময় এটা ওয়াজিব থাকে না, ওখানে এখানে বসে আত্মাহিদু দুরুশরি দোয়া মাসরা পড়া। আর 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে আমরা জানি 2 রাকাত পড়ে বসে তাশাহুদ করতে হয়, পড়ে আবার আল্লাহ আকবার দাঁড়াইতে হয়, এই বসাটা হলো ওয়াজিব। 4 রাকাত বিশিষ্ট নামাজেও আবার বলছি 4 রাকাত বিশিষ্ট নামাজে আমরা 2 রাকাত পড়ে যে বসি, এই বসাটা ওয়াজিব। বসে আমরা কি পড়ি? আত্তাহিয়াত পড়ি। ওই সময় দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়া ভুল হবে, যদি কেউ ভুল বসত পড়েও তাহলে তাকে সেজদা সহ দিতে হবে, সীমা লঙ্ঘন করেছে এখানে। ওই যে তাদের আর কান বলছি আমি,
এই সীমা লঙ্ঘন করেছে সেখানে। কাজেই 4 রাকাত বিশিষ্ট নামাজে, 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তে হবে বসে। তাশাহুদ পড়ার শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ রাসুল পর্যন্ত পড়ার সাথে সাথে আল্লাহ অকবার দাঁড়িয়ে যেতে হবে। এই বসাটা হলো তাশাহুদটা হলো ওয়াজিব। আর যে তাশাহুদটা আমরা পড়ি সেই তাশাহুদ পাঠ করাটাও ওয়াজিব। 9 নম্বর হলো ইমাম, যেখানে উচ্চ স্বরে, যেমন ফজরে ইমাম কি পড়ে, উচ্চ স্বরে কেরাত পড়ে, মাগরিবে পড়ে, এশার নামাজে পড়ে, জোহর এবং আসরে ইমাম মনে মনে সূরা পড়ে, এটাকে বলা হয় কফি। আর ওইটাকে বলা হয় জাহির, অর্থাৎ স্পষ্ট করে মুক্তাদিরাও তার কেরাত শুনতে পায়। জোহরের সময় এটা আল্লাহর বিধান, যেখানে চুপ করে পড়ার বিধান চুপ করেই পড়তে হবে, যেখানে স্পষ্ট করে পড়ার বিধান সেখানে স্পষ্ট করে পড়তে হবে। তাইলে চুপ করে থাক পড়াটাও ওয়াজিব, আবার স্পষ্ট করে পড়ার স্থানে স্পষ্ট করে পড়া সেটাও ওয়াজিব, এটা লঙ্ঘন করা যাবে না। যদি কেউ জোহরে বা আসরে জোরে কেরাত পড়ে, ওয়াজিব লঙ্ঘন করার কারণে সেখানে সেজদা সহু দিতে হবে। সেজদা সাহুর নিয়মগুলো আমরা সেজদা সাহু যখন আলোচনা করবো সেখানেও আমরা বলবো। ভিতরের নামাজে দোয়া কোনো পড়া ওয়াজিব। তুমি যদি সুরা পড়ার পর আল্লাহ আকবর বলে নিয়ত করে আবার সুরা দোয়া কোনো না পড়ো, তোমার ওয়াজিব লঙ্ঘন হওয়ার কারণে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। দোয়া কোনো আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুক, আমরা এই দোয়াটা পড়ি, যাদের জানা নাই এটা জেনে নিবে, দোয়া কোনো এটা পড়ে নিবে, শিখে নিবে। নামাজের মধ্যে এগুলো জমাতে রমজান মাসে আসে, তেলাওয়াতে সেজদা আসলে তেলাওয়াতে সেজদার সাথে সাথে দেওয়া হয়ে গেল, অন্য সময় এগুলো ইমামরাও সেই আয়াতগুলো তেলাওয়াতে আনে না। তোমাদের সেই মাসালা জানা থাকা ভালো, যখন তারা এই নামাজ পড়ো দেখো না, যখনই তেলাওয়াতে সেজদার আয়াত আসে সাথে সাথে সেজদায় চলে যায়, আল্লাহ আকবর বলে সেজদায় চলে যায়। বলা হয়েছে তেলাওয়াতে সেজদা আদায় করলে সাথে সাথে তেলাওয়াতে সেজদা আদায় করতে হবে। সেজদার মধ্যে উভয় হাত হাঁটু মাটিতে রাখা, সেজদা দিব আমরা মা হাঁটু মাটি থাকবে, কোনো হাতও থাকবে, নাক এবং কপাল মাটির মধ্যে থাকবে। এগুলো যদি কিছু থাকে কিছু না থাকে পরিপূর্ণ সেজদা হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। 2 ঈদে যেমন অতিরিক্ত 6টা তাকবীর বলা হয় ওয়াজিব, এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ থেকে বের হওয়া এটাও হলো ওয়াজিব। আমরা নামাজের ফরজ এবং ওয়াজিবগুলো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের বাড়ির কাজ হলো নামাজের 7টি আরকান এবং আহকাম রইল তোমাদের 14টি ফরজ বাড়ির কাজ, এগুলো খাতায় লিখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।